বন্ধুরা, ভারতের ডিআরডিও এমন একটি অস্ত্র নির্মাণের উপর কাজ শুরু করেছে যেটি আধুনিক যুগে হওয়া যুদ্ধকে ভারতের অনেক বড় জিত এনে দেবে। আর এই অস্ত্রের দমে ভারতীয় সেনা চীনের একসাথে অনেক ফাইটার জেট আর ড্রোনকে মারতে সক্ষম। বন্ধুরা, আপনারা বিশ্বাস করুন, যেভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানির বায়ুসেনা ফাইটার জেটের ব্যবহার করে শুরুর দিকে সফলতা পায়, ঠিক সেইভাবে যদি ভারতে চীন আর পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, তবে ভারতের এই অস্ত্রের দমে শত্রু দেশের উপর বড় তাণ্ডব লীলা চালাতে পারবে। বন্ধুরা, আপনারা জানেন যেভাবে চীন একসাথে চলা সোয়ার্ম ড্রোনে ডিপ্লয় করছে, সেটিতে যে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম অনেক বিপদ হতে পারে। ভাবুন, যখন একসাথে হাজারো সংখ্যায় একসাথে সোয়ার্ম ড্রোন ভারতের উপর অ্যাটাক করবে, তখন এর জবাবে ভারতের মিসাইল সিস্টেম হাজারো সংখ্যায় মিসাইল ফায়ার করবে। যদি মেনে নিই যে এই ড্রোনকে মারার জন্য হাজারো সংখ্যায় মিসাইলকে ব্যবহার করি, তবে এটি অনেক কস্টলি প্রমাণিত হবে। কেননা এক একটি মিসাইলের নির্মাণে কোটি কোটি টাকা খরচ হয়। মিসাইল ডিফেন্স সিস্টেম যেখানে ফাইটার প্লেন আর মিসাইলকে মারার জন্য সব থেকে বড় অস্ত্র, তো অন্যদিকে ড্রোনের খিলাফ সব থেকে ক্ষমতাশালী ডিফেন্স সিস্টেম যদি কেউ হয়, তবে সেটি হচ্ছে ইডব্লিউ সিস্টেম। ইডব্লিউ মানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। তো ওইদিকে আবার রাশিয়ার ইউক্রেনের মাঝে যুদ্ধে যে অনেক বড় শিক্ষা নিয়ে ভারত ইডব্লিউ কে বানানোর নির্ণয় নিয়েছে, আর এটির ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের ড্রোনকে রাতারাতি বড় সংখ্যাতে ধ্বংস করে। এমনকি তুর্কি টিভি-2 ড্রোন রাশিয়ার এই অস্ত্রের সামনে ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। রাশিয়া ইউক্রেনের ড্রোনের খিলাফ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম জমিয়ে ব্যবহার করেছে। তো আবার শুরুর দিকে ইউক্রেনের তরফ থেকে রাশিয়ার অনেক ট্যাঙ্কে ধ্বংস করে, তো তখন তুর্কির থেকে পাওয়া ইউক্রেনের ড্রোনের অনেক খুব চর্চা হয়। তো সেখানে আপনারাও দেখলে বুঝতে পারবেন যে রাশিয়ার ইউক্রেনের অবস্থার বেশি কোনো পার্থক্য নেই। কেননা ভারতের উত্তেজনা সর্বদা পাকিস্তান আর চীনের সাথে হয়ে থাকে, তো সেখানে ভারতকে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে নিজেকে সুপার পাওয়ার বানানোর জন্য রক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে 3,000 কোটির মঞ্জুরি দিয়ে দিয়েছে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের কথা বলে, এটি এমন একটি অস্ত্র যেটির ব্যবহার শত্রুর বিমান আর ড্রোনকে ধ্বংস করার জন্য একটি বিশেষ রকমের বিকিরণ বের হয় এটি থেকে, যেটি ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমের সাথে মিলে সোজা শত্রুর রাডার সেন্সর নেভিগেশন আর কানেকশনকে ভেঙে দেয়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ট্রান্সমিশন পাওয়ারের সাথে যুক্ত, আর এই জন্য একসময় শত্রুর অনেক রকমের হামলাকে সামলাতে আর তাকে ধ্বংস করার ক্ষমতা রাখে। আর এর বিশেষ বিশেষত্বর কথা বললে, এর ম্যাগনেটিক ডোমেন সিস্টেম বেশিরভাগ মিসাইল ফাইটার জেট আর ড্রোনে ইলেকট্রোম্যাগনেটিকে ব্যবহার করে, আর এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সেই ম্যাগনেটিক বা ম্যাগনেটকে ডিটেক্ট করে নেয়। মানে এমন কোনো অস্ত্রকে যেটি তরঙ্গ বা সফটওয়্যার দ্বারা কন্ট্রোল করা যায়, তাকে খুব সহজে এর দ্বারা মারা সম্ভব। তো সেখানে ভারতের ডিআরডিও চীনের চালবাজিকে থামানোর জন্য আর সোয়ার্ম ড্রোনকে থামানোর জন্য পাওয়ারফুল ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে বানানোর ঘোষণা করে। বন্ধুরা, আপনাদের বলে দিই যে ভারতের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের নির্মাণ ভারতের ডিআরডিও আর বর্তমান সময়ে ভারতের ইলেকট্রনিক লিমিটেড দ্বারা করা হচ্ছে। তো সেখানে আবার ওইদিকে আমাদের পরম বন্ধু ইসরায়েলও রিসেন্ট পাওয়ারফুল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের পরীক্ষা করেছে। তো আপনারা বুঝতে পারছেন বর্তমান সময়ে যুদ্ধে এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কতটা শক্তিশালী, যেটির তো কোনো সাউন্ড নেই কিন্তু এর কর্মক্ষমতা অনেক বড়। তো বন্ধুরা, কেমন লাগলো বর্তমান সময়ে ভারতের তৈরি করা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের ক্ষমতা সম্পর্কে জেনে? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।